ঘটনার বিবরণে জানা যায় কৈলাসহর ছইল গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বড়ৈতলী এলাকার স্থায়ী বাসিন্দা অজেন্দ্র শিলের ছেলে প্রসেনজিৎ শিলের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রাংরং গ্রাম পঞ্চায়েতের বিজিত নগরের বাসিন্দা নিপেন্দ্র চন্দ্রের মেয়ের মল্লিকাচন্দ্রের পরবর্তী সময় এই সম্পর্ক মান্যতা পায় দু হাজার একুশ সালে সামাজিকভাবে তাদের বিয়ে হয় এই প্রেমের সম্পর্ক বেশি দিনে গইনি বিয়ের কিছুদিন পর থেকেই প্রসেনজিতের অমানবিক ও নিষ্ঠুরতা প্রত্যক্ষ করে মল্লিকা প্রতিদিনই চলত মল্লিকার উপর মানসিক ও শারীরিক অত্যাচার মল্লিকা যখন গর্ভবতী হয় তখন বাধ্য হয়ে মল্লিকার বাবা নিপেন্দ্রবাবু মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসে সে সময় শ্বশুরবাড়িতে এসে প্রসেনজিৎ প্রায় সময় বিভিন্নভাবে মল্লিকাকে নির্যাতন করত মদমত্ত হয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করে শ্বশুর শাশুড়ি এমনকি নিজের স্ত্রীকেও নিগৃহীত করে প্রসেনজিৎ এমনটাই অভিযোগ কিছুদিন আগে তাদের ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয় জন্মের পর থেকেই স্বামী কন্যা সন্তানটিকে হত্যার চেষ্টা করে রবিবার রাতে আখণ্ড মদ্যপান করে শ্বশুরবাড়িতে আসে প্রসেনজিৎ স্ত্রীর সাথে বাঘ বিতণ্ডার পর পুনরায় দেড় মাসের কন্যা সন্তানকে গলা টিপে হত্যার চেষ্টা করে তাকে বাধা দিতে আসলে মল্লিকার মাকেও নিগৃহীত করে প্রসেনজিৎ খবর পেয়ে ছুটে আসে মল্লিকার বাবা নিপেন্দ্রবাবু তিনি বাধা দেওয়ার ফলে সে তার শ্বশুরকে আঘাত করে মাথায় তাতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে মদমত্ত প্রসেনজিৎ আটক করে কৈলাশর থানা পুলিশের হাতে তুলে দেয় পুলিশের সামনেই এলাকাবাসী সহ এই পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয় মদমত্ত প্রসেনজিৎ সোমবার কৈলাশর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আগাদপ্রাপ্ত তার শ্বশুর নিপেন্দ্রচন্দ্র এলাকায় এই ঘটনা নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে তারপরে জামাই মায়ারে ইয়র্ষের বাচ্চারা মারাল লাগি এরপরে আমি আরো কয়েকজন মিলে গ্রামবাসী মিলিয়া বারে বাঘার কারণে ফাঁকে আমার এসে মারার চেষ্টা করছে কিতা দিয়ে মারছে আপনার আমার কিতা দিয়ে চাকু আছে না কি আছে আমি তো সঠিক দেখছি না আপনার কি হয়েছে এরপরে মাথা ফাটছে চিলাই লাগছে এরকম বিভিন্ন ধরনের সবসময় আইয়া মদ খাই আয় হঠাৎ তারা বাড়ি জায়গা দিনে তো আয় আইয়া চেষ্টা করে বাড়ি কালকে কিতা থেকে আপনার ঘটনাটা লাগছে কালকেও তো নেশা খাইয়া আছে ফুলা মাইয়ারে ইয়ে করছে তার মারে উকি দিছে তারপরে আমি এলাকা আসে আসি আইয়া তার বাড়ি বাড়ি তার আমার বাড়িতে বারো ইয়া হওয়ার পরে গেটের বারে আবার মারছে না আমি লাগছে দুইটা ও কি মারার চেষ্টা করছে বাচ্চাটারে মারার চেষ্টা করছে দুদিন ধরে একদিন চেষ্টা করছে কালকেও চেষ্টা করছে ভিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন